আরে স্মার্ট ভাই, ভাই আজকে কি হবে ভাই? ভাই আজকে তো ভাই তামাশা হবে ভাই, তামাশা। আপনাকে বলার অনুমতি দেওয়া হলো। এ ভাই কি শুনলাম আমি? ঠিক শুনছেন ভাই, ভাই আমাকে লিজেন্ড বাইকিনারটা গান বাইরেছে ভাই। আরে বাপরে, ভাই ভাই থামেন 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 থামেন। গানের শুরুতে আমাদের লিজেন ভাই তার পুষি নিয়ে মানে সরি আসলে বিড়াল নিয়ে, এরপর রাসেল ভাই যেই সিন দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রাসেল ভাই, বিশ্বাস করেন ভাই। দেখি কি আমাদের লিজেন ভাই কমোডের ওপর বসে এরপর ভাই কি যে সুন্দর করে একটা ডিম ভাজলো, ওয়াও ভাই কিন্তু রাঁধতেও পারে ভাবি, জিতছেন। এরপর ভাই কি সুন্দর করে দুধ ঢাললো, দুধ আই লাভ দুধ, দুধ একটি আদর্শ খাদ্য ভাই। দুধ দেখিয়ে ঢেলে আমাদের আদর্শ হওয়ার ইঙ্গিত দিয়েছেন। এরপর ভাই একটা সুন্দর শার্ট পরে ভাবির পিক দেখতেছেন, মানে ওয়ালে টাঙানো একটা পিকচার দেখতেছিলেন, এন্ড কল্পনায় ভাবির সাথে নাচলেন, একটু দুষ্টু দুষ্টু কাজও করলেন। ভাই কিন্তু ভাবিকে অনেক ভালোবাসেন। এরপর ভাই গোসলে গেলেন, আজকালকার ছেলেমেয়েরা তোমরা যারা ঠিক মতো গোসল করো না, শিখো, ভাই তোমাদের শিখাবে কিভাবে ভালো মতো গোসল করতে হয়। ভাই যে শ্যাম্পু নিয়ে বাথরুমে যে কি খেলাটা দিল, উফ ভাইয়ের চোখে মুখে যে কি এক্সপ্রেশন ভাই। ভাই যদি মিউজিশিয়ান না হইতো ভাই কিন্তু ভালো অ্যাক্টর হইতে পারতো, ভাই কিন্তু সেইরকম এক্সপ্রেশন দেয়। এই গানের ভিডিওতে ভাই কিন্তু আমাদের শিখিয়েছেন কিভাবে হাতের কাছে সব কিছু দিয়েই তামাশা করা যায়, মানে কিভাবে একটা মিউজিক ভিডিও বানানো পসিবল এই একটা খারাপ সময় লকডাউনের মধ্যেও ভাই কিন্তু সেটা করিয়ে দেখেছেন। তোমার কাছে বিচার দিল হ্যাটসঅফ ভাই, ভাইয়ের গান কি যে বলবো, মিউজিকের সাথে লিরিক্সের যে এত একটা মিশেল ছিল, আমি শুধু পুরা মিউজিক ভিডিওতে শুধু সাউন্ডই শুনছি আর ভিডিওই দেখছি, আমি লিরিক্স ঠিক মতো বুঝিই নাই, এত অসাধারণ মিল ট্রাস্ট মি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গানেও পাইনি, সরি টু সে। উল্টা রবিদা গানের ভিতরে ভুল করে গেছেন, কি লেখছেন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, কেমনে পসিবল ভাই, শিখেন আপনি আজকে বাইচে থাকতেন গান কাকে বলে এই লিজেন ভাইয়ের কাছ থেকে শিখতেন, অনেক শেখার বাকি আছে ভাই। এরপর আসবো সেই মহিষী নারীকে নিয়ে, মানে আমাদের সেই নোবেল বিজয়ী নারী ভাবি, কিন্তু গানের শেষের অংশে বাসায় ফিরে আসে, ভাইকে এখন আর পুষি নিয়ে খেলতে হবে না, ভাইয়ের অপেক্ষার অবসান। ভাবি আসলেন, ভাই অবাক হইল, ভাবি কেন মাস্ক পরা ছিল, ভাবি কেন স্বাস্থ্য সচেতন,
ভাবি এরপর হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইলেন। এরপর কিছুক্ষণ দুইজন মানে ভাই ভাবি নিরাপদ দূরত্ব বজায় রেখে একজন আরেকজনের সাথে ফোনে অনেকক্ষণ কথা বললেন, মানে চ্যাটিং করতেছিলেন। দেন একটু মুডে আসার পর ভাই আর ভাবি যখন একটু ওপরে উঠবেন একটু, তখনই হইল আসল ঘটনা। ভাবি ভাইকে ফেলে আবার চলে গেল। আমি জানি এটা অনেকেই ধরতে পারেন না এই সিনটা, আমার অনেক টাইম লাগছে আসলে ধরতে। ভাইয়ের আসলে ভাই কিন্তু গানটা শেষ করছেন মন দিয়ে, মন মন দিয়ে, বুঝেন নাই ব্যাপারটা। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। গান কিন্তু শেষ, বাট এখান থেকে আমাদের আসলে অনেক কিছু শিখার আছে। এত কম সময়ে ভাই যা দেখায় গেছেন সেটা আসলেই প্রশংসার দাবিদার। এই দেশের কোনো লিজেন্ড আসলে এমন পারেন নাই, আমি দেখি নাই। বাই দ্য ওয়ে ভিডিওটা কিন্তু আমি ইউটিউব থেকে নামায় দেখছি, সাথে লাইক বাটনের পাশে একটা অপশন ছিল সেখানে প্রেস করছি। অ্যান্ড আফটার অল আমি কিন্তু হুজুগে বাঙালি। তবে ভাই যাই বলেন ভাই কিন্তু একটা লিজেন্ড। এই মিয়া তামাশা করেন এখানে। শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু।